রাজ্য জুড়ে আলুর দর হু হু করে বেড়ে চলেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালালেও আলুর দাম নিয়ন্ত্রণে আসছে না। শুক্রবার রাজ্য কংগ্রেসের কর্মীরা আলুর মূল্য বৃদ্ধির প্রতিবাদে দাঁড়িপাল্লা ও আলু নিয়ে প্রতিবাদে সামিল হন। কংগ্রেস কর্মীরা জানান, করোনা পরিস্থিতিতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এর মধ্যে আলুর চড়া দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।